কিভাবে আমাদের রমাদানকে আরো প্রোডাক্টিভ করে নিতে পারি তার উপর ছোট্ট একটু আলোচনা চলুন আলোচনাটি শুনে আসি পুষ্টি পবিত্র করণের আলোর প্রোডাকটিভ রমাদানের আজকের টপিক জাকাত ধনির সম্পদে গরিবের অধিকার প্রিয় দর্শক যদিও রমাদান মাসের সাথে জাকাতের তেমন কোনো সম্পর্ক নেই প্রত্যেক ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের ন্যামত লাভে যখন ধন্য হবেন জাকাত দেয়ার মতো সম্পদের মালিক তিনি যেই তারিখে হবেন পরবর্তী বছর সেই তারিখে তিনি হিসাব মিলিয়ে জাকাত প্রদান করবেন অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির জাকাত প্রদানের তারিখ ভিন্ন ভিন্ন হতে পারে এটি ব্যক্তির অর্থ বছরের সাথে সংশ্লিষ্ট তারপরেও আমাদের সমাজের বড় একটি অংশের মানুষ রমাদান মাসে জাকাত দিয়ে থাকেন জাকাত যেহেতু কিছুদিন আগে অথবা কিছুদিন পরে আদায় করা যায় অতএব রমাদানের এক দু মাস আগে রমাদা জাকাত ফরজ হলে রমাদানে বিলম্ব করে জাকাত দেওয়া যেতে পারে আবার রমাদানের এক দু মাস পরে জাকাত হবে সেটিকে এক দু মাস আগে থেকে হিসেব করে জাকাত দেওয়া যেতে পারে রমাদান মাসে যারা জাকাত দিচ্ছেন তাদের জন্য রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য অর্থবহ করার জন্য আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে জাকাতের সাড়লুঙ্গি বলতে শরীয়তে কোনো কিছু নেই আল্লাহব্বুল আলমিন বলেছেন লাংতানা উল বির হত্তা তুমা তোহেব্বুন তোমরা যা ভালোবাসো নিজের জন্য যা পছন্দ করো সেরকম জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে কখনও কল্যাণের অধিকারী হতে পারবে না নাবি আলিসালাম এক হাদিসে বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ না করেন যা নিজের জন্য পছন্দ করেন যেই কাপড় যে চোপড় যে পোশাক আপনার নিজের পরিবারকে আপনি দিবেন না আপনি নিজে পরিধান করবেন না গরিবকে সে কাপড় দিলে অল্প সময় সেটি নষ্ট হয়ে যাবে তাতে কখনও আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে না অতএব জাকাতের সায়লুঙ্গি দেওয়ার নামে তামাশা নয় আসুন গরিবকে নগদ অর্থ দিয়ে তার অভাব মোচনে আমরা সহযোগিতা করি দারিদ্র বিমোচনে সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ সমাজের অভাব দূর হবে আর রমাদান মাসে জাকাত দেওয়ার নামে প্রদর্শন নয় রবের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি আল্লাহ তালা বলেছেন অফি আবু আলিম হকুলসাই মাহরুম জাকাত এটি আপনার দান নয় বদান্যতা নয় বরং এটি আপনার সম্পদে আল্লাহ কর্তৃক নির্ধারিত গরিবের অধিকার অতএব সেই জায়গা থেকে আসুন জাকাত দেওয়ার চেষ্টা করি জাকাত দিলে আল্লাহ তালা সম্পদে বারাকা দিবেন এবং সেটি আমাদের সম্পদকে পবিত্র করবে আল্লাহর কাছে অফুরন্ত স্বভাবের ভাগিদার আমরা হবো ইনশাআল্লাহ